নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প হেডমাস্টার টাইপ করা কতগুলি জরুরি চিঠিপত্রে নাম স্বাক্ষর করছিলাম টাইপিস্ট পরেশবাবু নিজে এসে সামনে দাঁড়িয়ে রয়েছেন আজই চিঠিগুলি ডাকে পাঠাতে হবে সই করতে করতে একটু ধমকও দিলাম পরেশবাবুকে একেবারে ছুটির সময় নিয়ে এলেন এখনই উঠব ভাবছিলাম পরেশবাবু বোধহয় তাঁর সহকর্মীর ঘাড়ে দোষটা চাপাতে যাচ্ছিলেন বেয়ারা নিতাই এসে সামনে দাঁড়ালো বিরক্ত হয়ে বললাম তোমার আবার কি নিতাই বলল আর একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান স্লিপ দিয়েছেন একবার তাকিয়ে দেখলাম অফিসের এই ছোট্ট ভিজিটিং স্লিপ পেন্সিলে লেখা দর্শন প্রার্থীর নাম কৃষ্ণপ্রসন্ন সরকার দেখা করতে চান নিরুপম নন্দীর সঙ্গে উদ্দেশ্যটা উজ্জ্ব হয়তো গুজ্জ বলেই নাম দেখে কারো মুখ মনে পড়ল না রুকুঞ্চিত করে বেয়ারাকে বললাম বলো বসতে হবে ব্যস্ত আছি চিঠিগুলিতে নাম স্বাক্ষর করতে না করতে ক্লিয়ারিং ডিপার্টমেন্টের বেয়ারা শীতল আরও এক গাদা চেক এনে হাজির করলো চেকগুলি উল্টোপিঠে ব্যাংকের অ্যাকাউন্টেন্টের সই চাই চটে উঠে বললাম নিয়ে যাও এখন সই হবে না বেয়ারা চেকগুলি ফিরিয়ে নিয়ে যেতে ক্লিয়ারিংয়ের ইনচার্জ পরিলেন বাবু নিজেই সেগুলিকে ফের বয়ে নিয়ে এলেন সব ঠিক করে রেখেছি শুধু আপনার সইটাই বাকি কাল শনিবার এসেই তাড়াতাড়ি হাউজে পাঠাতে হবে বললাম তা জানি একটু আগেই পাঠালেই পারতেন এরপর থেকে কোনো কাগজপত্রের দুটোর পর আমি আর সই করবো না পরিমলবাবু মুখ কালো করে বললেন অমনিতেই আমার ডিপার্টমেন্টে একজন লোক শর্ট আছে তারপরে বিনয়বাবু আজ আসেনি সব ঠিকঠাক করে আনতে দেরি হয়ে গেল এখন শুধু আপনার সইটা হলেই হয়ে যায় শুধু সই ভাবখানা এই যে আমরা এত পরিশ্রম করছি আর আপনি শুধু সইটা করতে পারবেন না সংক্ষেপে কেবল নিচের নামটুকু স্বাক্ষর করতে এত কষ্ট বোধ করছেন আপনি এই সই করাটা যে সবসময় সহজ এবং প্রীতিপ্রদ নয় সে ধারণা এদের নেই মনে পড়ল ছেলেবেলায় নাম স্বাক্ষর করতে শিখে যেখানে সেখানে দেয়ালে কপাটে বাবার নতুন পঞ্জিকায় পুরনো দলিলে নিরূপম নন্দীকে অমর করে রাখবার কি চেষ্টাই না করেছি কিন্তু ঠেকে ঠেকে এখন শিক্ষা হয়ে গেছে যত্রতত্র নাম স্বাক্ষর করতে আজকাল সহজে স্বীকৃত হই না অনেক কুণ্ঠা অনেক কাঠপণ্য প্রকাশ করি তা সত্ত্বেও অফিসের রাশি রাশি কাগজপত্রে নিত্যই যখন নাম স্বাক্ষর করতে হয় তখন আর নামটাকে নিজের বলে মনে হয় না এমনকি অক্ষর পরিচয়ের উপরেও ঘৃণা জমে যায় স্বাক্ষর পর্ব শেষ করে উঠে দাঁড়িয়েছিলাম হঠাৎ টেবিলের ওপর সেই চিরকুটটি চোখে পড়ল। কৃষ্ণ প্রসন্ন সরকার জাওয়াতন করে ছাড়ল পেয়ারাকে ডেকে বললাম কে একজন ভদ্রলোক আছেন বাইরে আসতে বলো একটু পরেই ভদ্রলোক আমার চেম্বারের কাটা দরজা ঠেলে ভিতরে ঢুকলেন তাকে দেখবার সঙ্গে সঙ্গে আমি উঠে দাঁড়ালাম একই মাস্টারমশাই আপনি আমাদের সাগরপুর এমই স্কুলের হেডমাস্টার মাস্টারমশাই ততক্ষণ আমার সামনের চেয়ারটা বসে বললেন বসো কয়েকদিন ধরেই আসবো আসবো ভেবেছিলাম শেষ পর্যন্ত এসে পড়লাম ছেলেবেলার শিক্ষক জোর হাতে নমস্কার চলে না পায়ে হাত দিয়ে প্রণামই বিধেয় কিন্তু ইউরোপীয় পোশাকে প্রণাম এব প্রাচ্য পদ্ধতির অনুসরণ অশোভন না হোক অসুবিধে তবু একটু ইতস্তত করে শেষ পর্যন্ত উঠে দাঁড়ালাম তারপরে এগিয়ে এসে নিচু হয়ে মাস্টারমশাইয়ের পাম্প শু ঢাকা পায়ে দুটো আঙুল ছুঁয়ালাম আঙুলে অবশ্য কিছু লাগলো না কিন্তু মনে হলো নতুন কেনার টাইয়ের আগাটা মেঝের ধুলোয় মাখামাখি হয়ে গেছে সত্যি পায়ের ধুলো নিই কিনা দেখবার জন্য মাস্টারমশাইও এতক্ষণ অপেক্ষা করছিলেন এবার নিঃসংশয় হয়ে হাত ধরে বসিয়ে বললেন থাক থাক সিটে বসে গিয়ে ভালো তো সব নিশ্চিন্ত হয়ে আত্মপ্রসাদে এবার একটু হাসলেন মাস্টারমশাই আর আমি অবাক হয়ে দেখলাম সামনে দুটো দাঁত মাস্টার পড়ে গেছে মনে হলো দাঁতের উপরে ভারী যত্ন ছিল মাস্টারমশাইয়ের নিমের ডাল ভেঙে রোজ সকালে দাঁত মাজতেন লবঙ্গ হরিত কি ছাড়া কোনো দিন পান খেতে দেখিনি তাকে স্বাস্থ্যবিজ্ঞানের দাঁতের অধ্যায়টা একেবারে লাইন বাই লাইন মেনে চলতে মাস্টারমশাই তবু তবুও দন্তপঙ্ক্তিতে ভাঙন ধরেছে ফিরে গিয়ে নিজের চেয়ারে বসলাম দুটো দাঁত পড়ে গেছে দেখছি মাস্টারমশাই ইংরেজিতে স্বীকৃতি জানালেন ইয়েস আই হ্যাভ লস্ট টু অফ দেম কিন্তু আরগুলো সব শক্ত আছে শেষ কথাটায় মাস্টারমশাইয়ের দৃঢ় আত্মপ্রত্যয় ফুটে উঠল মৃদু হেসে বললাম তারপর স্কুলের খবর কি বলুন কেমন চলছে মাস্টারমশাই একটু চুপ করে থেকে বললেন স্কুল তুমি কি দেশগাঁয়ের কোনো খবরই রাখো না নাকি অপরাধের ভঙ্গিতে বললাম না শিগগিরই কোনো খবর টবর মাস্টারমশাই সংক্ষেপে গম্ভীরভাবে বললেন স্কুল আমি ছেড়ে দিয়েছি বিস্মিত হয়ে বললাম সে কি স্যার আপনি স্কুল ছাড়লেন মাস্টারমশাই বললেন হ্যাঁ ছেড়ে দিয়েছি এসেছি যখন সবই বলবো সবই শুনবে তার আগে যে জন্য আসা একটা চাকরি বাকরি জোগাড় করে দাও নিরূপম তোমাদের অফিসে আছে নাকি খালি টালি কোনো জায়গা আমাদের অফিসে মাস্টারমশের মুখের দিকে আমি একটুকাল অবাক হয়ে তাকিয়ে রইলাম তিনি কি পরিহাস করছেন কিন্তু পরিহাসে সম্পর্ক তো নয় তাছাড়া ঠাট্টা পরিহাসের মতো মুখের ভাবও তাঁর এখন নেই তাঁতগুলো শক্ত থাকা সত্ত্বেও গাল দুটো ভাঙা ভাঙা চোয়াল জেগে উঠেছে গভীর রেখা পড়েছে কপালে কালো লম্বাটে মুখখানায় কেমন এক ধরনের কর্কশ শীর্ণতা মাথা চুল ছোট করে ছাঁটা কিন্তু কালোর চেয়ে সাদা রঙের ভাজি চুলে বেশি হঠাৎ যেন একটা ধাক্কা খেলাম মশাইও বুড়ো হয়েছেন তার যুবক বয়সের কিশোর ছাত্র ছিলাম আমরা মাস্টারমশাইয়ের বার্ধক্যে নিজের বয়বৃদ্ধি সম্বন্ধে যেন নতুন করে সচেতন হয়ে উঠলাম কিন্তু এ কী বলছেন মাস্টারমশাই পঞ্চাশ পার হয়ে গেছে বয়স এই বয়সে তিনি নতুন করে চাকরিতে ঢুকবেন মাথা কে ওর মাস্টারমশাইয়ের প্রশ্নের জবাব না দিয়ে বললাম স্কুল ছেড়ে এলেন কেন মাস্টারমশাই কন্ঠে বললেন ছেড়ে এলাম কেন ছাড়বো না কি স্ত্রী পুত্র নিয়ে এই বুড়ো বয়সে না খেয়ে মরবো বেয়ারা একবার দৌড় ঠেলে উঁকি দিয়ে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দুটো বেজে গেছে উঠে দাঁড়িয়ে বললাম চলুন মাস্টারমশাই বেরোনো যাক যেতে যেতে সব শুনবো ডালাউস স্কোয়ারের মোড় থেকে দক্ষিণ কলকাতার ট্রাম ধরলাম তারপর মাস্টারমশাইয়ের পাশে বসে শুনতে লাগলাম সাগরপুর এমই স্কুল আর তার ইদানিংকার ইতিহাস পাকিস্তানের হুজুকে গায়ের বেশিরভাগ হিন্দু ছাত্র চলে আসায় স্কুলে ছাত্র সংখ্যা প্রায় দশ আনি কমে গেছে বাকি ছয় আনির মধ্যে অর্ধেকের বেশি ছাত্রের কাছ থেকে নিয়মিত মাইনে আদায় হয় না একমাত্র সরকারি সাহায্যে পঞ্চাশ টাকা ভরসা এমই স্কুলের পাঁচজন মাস্টারের মধ্যে যেটা বাটোয়ারা হয় সাহায্য বৃদ্ধির জন্য জেলা শহরে গিয়ে ধরাধরি করেছেন মা হেডমাস্টার মশাই কিন্তু ইন্সপেক্টর এসে স্কুল পরিদর্শন করে রিপোর্ট দিয়েছেন স্কুলের যা ছাত্র সংখ্যা তাতে পঞ্চাশের চাইতে বেশি সাহায্য সাগরপুর এমই স্কুল আশা করতে পারে না চার মাইল দূরে হোসেনপুরের নতুন এমই স্কুলের ছাত্র সংখ্যা সাগরপুরের দেরা অথচ সেই স্কুলের বরাদ্দ পঞ্চাশের চাইতে এখনও পাঁচ টাকা কম আছে এতেও হেডমাস্টার মশাই ঘাবড়াননি টুকটাক করে চালিয়ে নিচ্ছিলেন সংসার সবচেয়ে বড় ভরসা ছিলেন সেক্রেটারি নিত্যনারায়ণ চৌধুরী চৌধুরীর বাড়ির টিউশনিও গোড়ার থেকেই বাধা ছিল হেডমাস্টার মশাইয়ের নিত্যনারায়ণ বাবুর ছোট ভাইদের থেকে শুরু করে তার ছেলে মেয়ে নাতি নাতনিদের পর্যন্ত হেডমাস্টার মশাই পড়িয়েছেন প্রথমে পনেরো টাকায় আরম্ভ করেছিলেন চৌধুরী মশাইয়ের নাতি নাতনির সংখ্যা বছরের পর বছর বাড়তে থাকায় টিউশনের টাকাও আরও বেড়ে পঁয়ত্রিশ পর্যন্ত উঠেছিল স্কুলে লিখতে হতো ষাট মিলত চল্লিশ মাইনের সঙ্গে টিউশনের এই উপরি টাকার সংযোগে সংসার চলতো কিন্তু পাকিস্তান হওয়ার পরে চৌধুরীরাও শেষ পর্যন্ত দেশ ছাড়লেন ছেলেরা পুত্র কলত্র নিয়ে কেউ কলকাতায় কেউ এলাহাবাদ কেউ দিল্লি পর্যন্ত পাড়ি দিল নিত্যনারায়ণ নিজেও এলেন শহরে হেডমাস্টার মশাই বললেন আপনারা সব শুদ্ধ চলে গেলে চলবে কী করে আমরা কি করব নিত্যনারায়ণ বললেন এই তো মাস্টার তোমার সমস্যাটা তো রয়েই গেল বাড়িতে ছেলে পুলে তো কেউ রইলই না তো পড়বে কে নিত্যনারায়ণের চার বছরের নাতনি পাপড়ি পয়সার লোভে দাদুর পাকাচুল বেছে দিচ্ছিল সমস্যার সমাধানে এগিয়ে এলো কেন দাদু সরকার কাকা রইলেন দারোয়ান মন বাহাদুর রইল ঝি রইল মাস্টারমশাই তাদেরই পড়াতে পারবেন নিত্যনারায়ণ হো হো করে হেসে উঠেছিলেন শুনলে শুনলে মাস্টার আমার দিদিমণির কথা শুনলে কিন্তু নিত্যনারায়ণের হাসিতে সমস্যাটার সমাধান হয়নি চৌধুরী চলে আসবার পর কুণ্ডুপাড়ায় হেডমাস্টারমশাই পাঁচ টাকার আরও দুটি টিউশনই পেয়েছিলেন কিন্তু নেননি সেকেন্ড মাস্টারের মাস্টারি ছাড়াও মাতল সম্পত্তি আছে থার্ড মাস্টারের আছে মুদি দোকান হেড পণ্ডিতের উপার্জনক্ষম দুই ছেলে সেকেন্ড পণ্ডিত শ্রীবিলাস চক্রবর্তী জজমানি আর গুরুগিরি কিন্তু হেডমাস্টারমশাইয়ের সম্বল ছিলেন চৌধুরীরা তিনি সবচেয়ে বেশি নিঃসম্বল হলেন এদিকে পোষ্যের সংখ্যা অনেক গোড়ার দিকে তিনটি মেয়ে তাদের দুটিকে অবশ্য পার করেছেন একটি আছে এখনও ঘাড়ের ওপর তারপর পরপর ছেলে হয়েছে তিনটি বড়টির বয়স হবে সাত মশাই বললেন দেখলে বিধাতার মার এমন সময় ছেলেবুলিগুলি হলো নইলে গীতাকে কোনো রকমে পার করতে পারলে আমার আর ভাবনা ছিল কি ওই হতচ্ছাড়াগুলোর জন্যই তো বুঝতে পারলাম ছেলেদের ভরণ ভাবনায় শেষ পর্যন্ত দেশ আর মাস্টারি দুই তাঁকে ছেড়ে আসতে হয়েছে মনে পড়ল এই হেডমাস্টারির উপর কি মমতায় না ছিল মাস্টারমশাইয়ের টিচার হিসেবে সুখ্যাতি ছিল বলে রতনপুরে আর বাধাগঞ্জের দুইটি হাই স্কুলে মাস্টারমশাই চান্স পেয়েছিলেন কিন্তু জাননি স্কুলে তো আর হেডমাস্টার হয়ে যেতে পারবেন না একবার আমাদের সাগরপুর এমই স্কুলকেও হাই স্কুল করবার প্রচেষ্টা হয়েছিল কিন্তু সবচেয়ে বেশি বাধা দিয়েছিলেন হেডমাস্টারমশাই নিজে কমিটির মিটিংয়ে বক্তৃতা দিতে উঠে বলেছিলেন এ প্রস্তাব নিতান্তই অযৌক্তিক এ গাঁয়ে হাই স্কুল চলবে না চলতে পারবে না যদি বা চলে খুঁড়িয়ে চলবে কিন্তু অখ্যাত একটি হাই হাইস্কুলের চাইতে কীর্তিমান খ্যাতিমান একটি এম স্কুলকে আমি বহুগুণে বাঞ্ছনীয় বলে মনে করি হেডমাস্টারের কথায় যুক্তি ছিল দাঁড়াবার ভঙ্গিতে দৃঢ়তা ছিল কিন্তু সেই সঙ্গে তার মনের কোণের গোপন দুর্বলতাটুকু টের পেতে কমিটির অন্যান্য সভ্যদের দেরি হয়নি এই নিয়ে তারা কেবল গা টেপাটিপি করেননি আড়ালে আবডালে টিপ্পনিও কেটেছিলেন এম স্কুল হাই স্কুল হলে আমাদের হেডমাস্টারের হেডটুকু যাবে যে হেডমাস্টার সব ছাড়তে পারে কিন্তু সাগরপুর এম স্কুলের ইন্দ্রত্ব কিছুতেই সে ছাড়তে রাজি নয় সেই ইন্দ্রপদও হেডমাস্টার মশাইকে ছেড়ে আসতে হলো হাজারোডের মোড়ে ট্রাম থামতে হেডমাস্টার মশাই উঠে দাঁড়ালেন এখানে নামতে হবে আমাকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাসা চলো না নিরুপম গীতা গীতার মা তোমাকে দেখলে সবাই খুশি হবে ওরাই তো আমাকে ঠেলে পাঠালো তোমার কাছে গীতা কার কাছ থেকে যেন তোমার ঠিকানা জোগাড় করেছিল মনে পড়ল না গীতার চেহারা যখন মাইনার ক্লাসে পড়তাম দু তিনটি ছোট ছোট ফ্রক পরা মেয়ে দেখেছিলাম হেডমাস্টার মশাইয়ের হয়তো তাদেরই কেউ হবে কিংবা তাদেরও পরে জন্মেছে কিন্তু গীতাকে মনে না পড়লেও তার মার কথা মনে পড়ল লুকিয়ে তখন সবে নভেল পড়তে শুরু করেছি নায়িকার রূপ বর্ণনা পড়তে পড়তে হেডমাস্টারমশাই স্ত্রীর কথা মনে হতো অমন সুন্দরী বউ আমাদের গাঁয়ে চৌধুরী বাড়িতেও ছিল না একটু চুপ করে থেকে বললাম কাজ ছিল একটু সন্ধ্যের দিকে আচ্ছা চলুন দেখে যাই বাসা কালীঘাটের টিনের বস্তি তারই ভিতরে একখানা ঘর ভাড়া নিয়েছেন হেডমাস্টার মশাই সামনে খোলা দাওয়ায় তোলা উনুনে রান্না উঠেছে হেডমাস্টারমশাই বাইরে থেকে সাড়া দিয়ে ঢুকলেন আলোটা ধর গীতা দেখ এসে নিরুপমকে নিয়ে এসেছি ছোট একটি হ্যারিকেন লণ্ঠন হাতে এগিয়ে এলো আঠেরো উনিশ বছরের একটি মেয়ে পিছনে পিছনে কৌতূহলী গোটা দুই ছেলেও এসে দাঁড়ালো হলুদ মাখা হাতে মাথায় আঁচল টানতে টানতে মুখ বাড়িয়ে দেখলেন একটু পুষ্টাঙ্গী একজন মহিলা চিনতে পারলাম ইনি মাস্টারমশাইয়ের স্ত্রী মাস্টারমশাই বললেন নিরূপণ নন্দী আমার স্কুল থেকে থার্টি টুতে স্কলারশিপ পেয়েছিল ফার্স্ট হয়েছিল ডিস্ট্রিক্টের মধ্যে মনে আছে আমাদের বারান্দায় তক্তপোষে রাত জেগে জেগে বৃত্তি পরীক্ষার পড়া পড়তো নিরূপণ নন্দী আর নুরুদ্দিন শিকদার আচ্ছা নিরূপম নুরুদ্দিন কোথায় আছে বলতে পারো মাথা নেড়ে বললাম না তারপরে নিচু হয়ে পায় ধুলো নিতে গেলাম মাস্টারমশাই স্ত্রীর তিনি দুপা পিছিয়ে গিয়ে বললেন থাক থাক একবার স্বামীর দিকে তাকিয়ে তিরস্কারের সুরে বললেন তোমার নুরুদ্দিন ফুরুদ্দিন এখন রাখো হতো তারপর আমার দিকে চেয়ে মৃদু হাসলেন আমাদের খুবই মনে আছে তোমার বৃত্তি পাওয়া কীর্তিমান ছাত্রের দলই মাস্টারমশাইদের একেবারে ভুলে গেছে মাস্টারমশাই স্ত্রীর দিকে তাকিয়ে দেখলাম এই চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে আগেকার সেই স্বাস্থ্য আর সৌন্দর্য সামান্যই অবশিষ্ট আছে মাস্টার মাস্টারমশাইয়ের মতো অবশ্য অতটা চেহারা খারাপ হয়নি দাঁত পড়েনি কি চুলও পাকেনি কিন্তু কঠিন জীবন সংগ্রামের ছাপ প্রভৃত্তকে আরও স্পষ্ট করে তুলেছে তা সত্ত্বেও হাসিটুকুই ভারী ভালো লাগলো ভারী মিষ্টি লাগলো অভিযোগের ভঙ্গিটুকু বললাম ভুলব কেন তবে নানারকম কাজকর্মের চাপে খোঁজখবর আর নিয়ে ওঠা হয়নি ওরা কি দাঁড়িয়ে থাকবেন মা বসতে বলো না পোষে মুখ ফিরিয়ে তাকালাম এই বোধ হয় মাস্টার মেয়ে গীতা মায়ের মতো অত সুন্দরই নয় রংটা একটু ময়লা কিন্তু মায়ের চেয়ে স্বাস্থ্যবতী কিন্তু দীর্ঘ দোহারা চেহারায় মুখে ডোলে নাক চোখে সুন্দর গড়নে ষোলো সতেরো বছর আগেকার আরেকটি তরুণী গৃহিণীর কথা মনে পড়ল জ্যামিতির উপপাদ্য মুখস্থ করতে করতে হ্যারিকেনের তেল যখন ফুরিয়ে যেত শলতে আসতো নিবু নিবু হয়ে তখন মাস্টারমশার স্ত্রী উঠে এসে বোতল থেকে আমাদের হ্যারিকেনের তেল ঢালতে ঢালতে বলতেন আর পারি না বৃত্তি পেয়ে মাস্টারমশাইকে মহারাজ করবেন কাল থেকে বোতলে করে বাড়ি থেকে তেল নিয়ে এসো নিজেরা আমি আর এক ফোঁটা তেল দিতে পারবো না কিন্তু নিপুণ হাতে হ্যারিকেনের মুখটুকু আটকে দিয়ে আমাদের মুখে দিকে চেয়ে স্বরে বলতেন নিরু নুরুদ্দিন তোমাদের বোধ খুব মশা লাগছে মশারি টাঙিয়ে দিয়ে যাব মশারির মধ্যে বসে পড়বে নুরুদ্দিন জবাব দিল না মাসিমা মশারির মধ্যে গেলেই শুয়ে পড়তে ইচ্ছে করে তার চেয়ে মশার কামড় বরং ভালো মাসিমা হেসে উঠতেন প্রায় বিবেকের কামড়ের মতো তাই না ওদিকে ঘরের মধ্যে মশারির ভিতরে আরেকজনকে বিবেক কামড়াচ্ছে অতিষ্ঠ হয়ে তিনিও উঠে এলেন বলে মাসিমা চলে গেলে আমি আর নুরুদ্দিন পরস্পরের মুখের দিকে তাকে মৃদু হাসতাম মাইনার ক্লাসে পড়লে কি হয় গুফে রেখা বেশ স্পষ্ট হয়ে উঠেছে ঠোঁটে গায়ের ছেলে আন্দাজে আভাসে তখন থেকে একটু একটু সব বুঝতে শিখেছি তক্তপোষে পা ঝুলিয়ে বসে চা জলখাবার খেতে খেতে মাস্টারমশাইয়ের আরো খানিকটা ইতিহাস শুনলাম মাসিমার মুখে চৌধুরীরা ছেড়ে এলেও মাস্টারমশাই স্কুল ছাড়তে ইতস্তত করছিলেন বলছিলেন স্কুলের কি দশা হবে মাস্টারমশাই স্ত্রী রাগ করে বলেছিলেন যে দশা হয় হোক আমাদের দশাটা কি তোমার চোখে পড়ছে না স্কুলের ভাবনা কি তুমি চলে গেলে সেকেন্ড মাস্টার হোক থার্ড মাস্টার হোক একজনকে ওরা হেডমাস্টার বানিয়ে নেবে ভারী তো বিদ্যা লাগে তোমার ওই এম স্কুলের হেডমাস্টারিতে মাস্টারমশাই তবুও বলেছিলেন কিন্তু 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 বুঝি না তুমি থাকো তোমার হেডমাস্টারি নিয়ে আমি চললাম ছেলেপুলে নিয়ে না খেয়ে মরতে পারবো না মাসিমার দুই দাদা থাকেন ভবানীপুরে একজন উকিল আর একজন পুলিশ ইন্সপেক্টর তাদের সঙ্গে চিঠি লেখালেখি করলেন মাসিমা তারা বললেন বেশ চলে এসো একটা গতি হবেই কিন্তু থাকবার মতো ঘর নেই বাড়িতে সপ্তাহ দুই থাকবার পর নানান রকম অসুবিধে হতে লাগলো দাদা বললেন অন্য একটা ঘরটর খুঁজে নেই আমরা যা পারি কিছু কিছু এদিকে ঘরও মেলে না শহরে অনেক খোঁজাখুঁজির পরে শেষে এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গলিতে মিলেছে বাসা এই তো ঘর আলো নেই হাওয়া নেই জল আনতে হয় রাস্তার কল থেকে তবু মাসে মাসে এরই ভাড়া গুনতে হয় কুড়ি টাকা মাসের ভাড়া আগাম দিতে হয়েছে বাড়িওয়ালাকে মাঝখানে পাড়ার একটা রেশনের দোকানে খাতালেকার চাকরি পেয়েছিলেন মাস্টারমশাই কিন্তু দুমার যেতে না যেতে কী সব গণ্ডগোলে গভর্নমেন্ট সে দোকান বন্ধ করে দিয়েছে এখন মাস খানিক ধরে একেবারে বেকার মাসিমা বললেন তোমরা একটা ব্যবস্থা ব্যবস্থা এবার করে দাও রূপম বললাম আচ্ছা দেখি আমাদের টালিগঞ্জ হাই স্কুলের সেক্রেটারির সঙ্গে মোটামুটি জানাশোনা আছে তাকে বলে টোলে এই স্কুলে যদি মশাইকে মাস্টারমশাইকে মাস্টারমশাই প্রতিবাদ করে উঠলেন না নি রূপম আর মাস্টারই নয় না খেয়ে মরব তবু মাস্টারই আর জীবনে করব না কেরানিগিরির থেকে কুলিগিরি যা বলো করতে রাজি আছি কিন্তু মাস্টারি আর নয় সাতাশ বছর ধরে মাস্টারি করার পর সুখ তো দেখলাম যথেষ্ট হয়েছে আর নয় মাসিমা বললেন উনি মাস্টারি আর করতে চাইছেন না অন্য কোনো কাজকর্ম আমি কিছু বলবার আগে গীতায় তার মাকে মৃদু তিরস্কারের স্বরে বলল কি যে বলো মা নতুন অফিসে কাজ করার মতন বয়স কি স্বাস্থ্য আছে না কি বাবার মাস্টারমশাই ধমক দিয়ে বললেন না নেই ওকে কে বলেছে নেই কি হয়েছে আমার স্বাস্থ্যের দেখো তো নিরুপম ছেলেবেলাও তো দেখেছ এখনো দেখো বলে মাস্টারমশাই পাঞ্জাবির আস্তিন গুটিয়ে তার বাইসেপ দেখালেন আমাকে ইট ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এভার দেখো টিপে দেখো তোমার প্রায় ডবল বয়সী হব আমি কিন্তু বাজে রেখে বলতে পারি এখনও তুমি যতটা হাঁটতে পারবে দৌড়োতে পারবে তার চেয়ে বেশি ছাড়া কম পারব না আমি কলেজ জিমন্যাসিয়ামে একদিনও কেউ আমাকে গরহাজির হতে দেখেনি বয়স হয়েছে বলে শরীরের সেই ফর্ম টর্ম একেবারে কি ধুয়ে মুছে গেছে স্পোর্টসেও কারো চেয়ে কম যেতাম না ফুটবলে অফেন্সিভের চেয়ে ডিফেন্সি আমার অবশ্য বেশি খেলতে হতো যেদিন আমি গোলে না দাঁড়াতাম এবার স্ত্রীর ধমক খেলেন মাস্টারমশাই তিনি বিরক্ত হয়ে বলেন আহ থামো ও সব কে শুনতে চাইছে তোমার কাছে মাস্টারমশাই বললেন মাসেলটা একটু টিপে দেখোই না নিরুপম মাসেলের চাইতেও মাস্টারমশের বাহুর উপর দিয়ে যে রকগুলি জেগে উঠেছে তাই আমার চোখে পড়ল বেশি তবু বললাম না না শরীর তো বয়সে তুলনায় সত্যি বেশ ভালো আছে আপনার তাছাড়া বয়সটাই বা কি ওদের দেশে তো শুনি ষাট বছরে জীবন কেবল আরম্ভ হয় আপনার কত হবে বছর পঞ্চান্ন মাস্টারমশের স্ত্রী বললেন না না এই বৈশাখে সবে একান্নতে পড়েছেন মাস্টারমশাই বললেন এক্স্যাক্টলি জাস্ট ফিফটি ওয়ান কিন্তু দৌড়ে সাঁতারে যে কোনো একুশ বছরের ছেলের সঙ্গে যদি তুমি আমাকে পাল্লা দিতে বলো মাস্টারমশাইয়ের স্ত্রী আবার বিরক্ত হয়ে উঠলেন কি যা তা বলছো অফিসের চাকরিতে দৌড়ঝাঁপের জন্য কে ডাকতে যাচ্ছে তোমাকে তারপর আমার দিকে তাকে মৃদু হেসে বললেন তবে ওর মতো ইংরেজি লিখতে আমি কাউকে দেখিনি নিরুপম আমার বড় দাদা এম এ বিএল হলে হবে কি ইংরেজিতে ওর সঙ্গে পেরে ওঠে না লেখার বাঁধনী তো দূরের কথা হাতের লেখাটিও যেমন কাঁচা কাঁচা আমাদের মেয়েদের মতো কিন্তু ওর লেখা সম্বন্ধে সে কথা কেউ বলতে পারবে না পাড়ার লোকের পক্ষ থেকে সেদিন ডাস্টবিন সম্বন্ধে কর্পোরেশনে একটা দরখাস্ত করেছিলেন টাইপ করে পাঠিয়ে দেওয়া হয়েছে হাতের লেখা কাগজটা আছে এখানে কাগজখানা আন দেখি গীতা দেখাতোর নিরূপম দাকে গীতা কাগজখানা খুঁজতে লাগলো মাস্টারমশাই তার স্ত্রীর দিকে চেয়ে একটু হাসলেন আমার ছাত্রের কাছে আমার বিদ্যের সার্টিফিকেটটা দিতে হবে না তোমাকে ক্লাস ফাইভ পর্যন্ত লেখার ব্যাপারে নিরুপম যেমন ছিল স্লো তেমনি ওর হাতের লেখা ছিল কদর্য ভাবনা পড়ে গিয়েছিলাম ওকে নিয়ে একটা বছর স্কুলে স্কলারশিপটা বুঝি বাদই যায় অথচ অঙ্ক বাংলা ইতিহাস ভূগোল সব বিষয়েই ভালো কেবল ইংরেজি ভাবলাম দু বছরে একটা বিষয় কি আর টেনে তুলতে পারব না থার্ড মাস্টার পণ্ডিত মশাই সব হাল ছেড়ে দিলেন কিন্তু আমি অত সহজে ছাড়বার পাত্র নেই হাতের প্রত্যেকটি অক্ষর ধরে ধরে সুঝ্যে দিয়েছি বেদ মেরে মেরে মুখস্থ করিয়েছি গ্রামারের প্রত্যেক রুল মাস্টার মশাই আমার দিকে তাকিয়ে পরম আত্মপ্রসাদে ফের হাসলেন গ্রামারে আর বোধহয় তোমার ভুল হয় না না নিরূপম ভাষার গ্রামারের কথা জানি না জীবনের গ্রামারে এখনও যথেষ্ট ভুলভ্রান্তি হয় কিন্তু সে কথা মাস্টারমশার কাছে স্বীকার না করে নিজের বৈয়াকরণিক বিশুদ্ধির কথাই ঘাড় নেড়ে বুঝিয়ে দিলাম ফেরার সময় সরুগলির মোড় পর্যন্ত দুজনেই এলেন পিছনে পিছনে মাস্টারমশাই স্ত্রীর হাতে হ্যারিকেন লন্ঠন লণ্ঠন বিদায়ের আগে তিনি আরেকবার বললেন তোমার ভরসাতেই কিন্তু রইলাম নিরূপম। বললাম আচ্ছা সাধ্যমতো চেষ্টা করব চেষ্টা নয় কিছু একটা তোমাকে করে দিতেই হবে সবই তো শুনলে আমি বললাম আচ্ছা প্রথম মার্চেন্ট অফিসে দু চারজন বন্ধুকে বললাম মাস্টারমশাইয়ের কথা কেউ কেউ মুচকি হাসল মার্টিনের সতীশ বলল এতই যদি গুরুভক্তি নিজের ব্যাঙ্কেই নিয়ে যাও না কেন ধরলাম জেনারেল ম্যানেজার মিস্টার গুপ্তকে লোকজন নেওয়ার ভার তাঁরই হাতে তিনিও প্রথমে হাসলেন বলছো কি নন্দী একান্ন বছর বয়সে নতুন চাকরি তারপর সাতাশ বছরের মাস্টারি শুনি ও কাজ বারো বছর করলেই নাকি ব্যাংকের সব ফিগার ওয়ার্ক টার্ক তিনি কি পারবেন তাছাড়া খাটুনিও তো কম নয় বললাম তিনি বলছেন মাস্টারি ছাড়া তিনি সব পারবেন সব করবেন মাস্টারিতে নাকি তার বিতৃষ্ণা এসে গেছে যাই হোক আমাদের ব্যাংকে ওকে একটা চান্স আপনার দিতেই হবে মিস্টার গুপ্ত আচ্ছা তুমি যখন বলছো অত করে দেখা যাক ইন্টারভিউয়ের জন্য আর চিঠি পাঠানো হলো না মুখেই খবর দিয়ে এলাম সবাই খুব খুশি গীতা বলল না নিরুপম দা চা না খেয়ে যেতে পারবেন না দেখ দেখি বয়মটার সুজি আছে খানিকটা আর ওই টিনের কোটের মধ্যে চিনি আছে বললাম আবার ওসব কেন শুধু চা হলেই তো হতো ও চাই চা ছাড়া আর কী বা তোমার সামনে ধরে দেওয়ার শক্তি আছে চায়ের সঙ্গে একটু হালুয়াও প্লেটে করে সামনে এনে দিল গীতা মৃদু হেসে বললাম মিষ্টিমুখটা চাকরির হওয়ার পরে করালেই তো ভালো হয় গীতা কোনো জবাব দিল না তার মা বললেন তুমি যখন রয়েছো ও চাকরি হওয়ার মধ্যেই তা ছাড়া চাকরির জন্য কি গরিব মাস্টারমশাইয়ের বাসায় অমনিতেও না হয় একটু চার খাবার খেলে তাতে যাত যাবে না মাস্টারমশাই বললেন মাস্টারই ছেড়ে দিলাম তবু মাস্টার মাস্টার করা ছাড়লে না তোমরা মাস্টারমশাই স্ত্রীও এবার হাসলেন একটু আহা ছেড়ে দিলেও নিরুপমের তো তুমি মাস্টারমশাই মাস্টারমশাই বললেন এখনও আছি কিন্তু দুদিন বাদে চাকরিটা যদি হয়ে যায় ওদের ওখানে তখন আর মাস্টার নয় কলিগ সাবঅর্ডিনেট চাকরি হল মিস্টার গুপ্ত খুবই ভদ্রতা করলেন ইন্টারভিউতে নামধাম ছাড়া বিশেষ কিছু জিজ্ঞেস করলেন না কেবল বলেছিলেন এতদিনের মাস্টারই ছাড়লেন কেন তাছাড়া ব্যাংকের কাজকর্ম কি আপনার ভালো লাগবে মাস্টারমশাই জবাব দিয়েছিলেন মাস্টারির মনোটনীতার তুলনায় সব কাজই বোধ হয় ভালো মিস্টার গুপ্ত মৃদু হেসে বলেছিলেন বেশ দেখুন কেমন লাগে বিশেষভাবে ধরে পড়ায় মাইনের বেলায়ও বেশ একটু খাতির করলেন মিস্টার গুপ্ত আমাদের ব্যাঙ্কে সাধারণত আন্ডার গ্রাজুয়েটদের স্টার্টিং ষাটে জেনারেল ম্যানেজারকে বললাম কিন্তু ওর নিজের বয়সই তো প্রায় ষাট হতে চললো এই বয়সে ষাট টাকা দিয়ে উনি করবেন কি তাছাড়া অতগুলো পোষ্য ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে খানিকক্ষণ কি পরামর্শ করে আরও খানিকটা দাক্ষিণ্য দেখালেন জেনারেল ম্যানেজার স্পেশাল কেস হিসাবে গণ্য করে ষাটের থেকে উঠলেন পঁচাশিতে বললেন দেখি কাজকর্ম কীরকম করেন না করেন তারপর দেখা যাবে সপরিবারে মাস্টারমশাই কৃতজ্ঞতা জানালেন এম স্কুলে সারা জীবন থাকলেও এত টাকা পেতেন না মাস্টারমশাই চৌধুরীদের টিউশনের টাকা ধরেও সংখ্যাটা অতখানি উঁচুতে পৌঁছতো কিনা সন্দেহ খবর পেয়েই কালীবাড়িতে ডালা পাঠিয়েছিলেন মাস্তামশাইয়ের স্ত্রী গীতার চায়ের সঙ্গে ফুলের পাপড়ি শুদ্ধ প্রসাদের অংশও পেলাম গীতা মৃধুস্বরে বলল মা ভারী খুশি হয়েছেন বললাম আর তুমি গীতা বলল আমাকে একটা চাকরি জুটিয়ে দিন আমিও হব হেসে বললাম খুশি হওয়ার জন্য জুটিয়ে অবশ্য তোমাকে কিছু একটা দিতে হবে কিন্তু সেটা চাকরি কিনা তাই ভাবছি ইঙ্গিতটা বুঝতে পেরে গীতা একটু আরক্ত হয়ে উঠল কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে অত্যন্ত স্পষ্ট সবল গদ্যে বলল না নিরুদা আজকালকার মেয়েদের আর কিছু জুটিয়ে দিয়ে খুশি করবার দরকার হয় না তার চাইতে একটা কাজকর্মের সন্ধান দিলেই তারা সবচেয়ে বেশি খুশি হয় প্রথমে বাবুর ক্লিয়ারিং ডিপার্টমেন্টেই দিলাম মাস্টারমশাইকে তিনি লোক চেয়েছিলেন অন্যান্য ডিপার্টমেন্টেও অবশ্য লোকের দরকার কিন্তু বাবুকেই সবচেয়ে আগে খাতির করলাম বাবু কিন্তু অ্যাসিস্ট্যান্ট পেয়ে খুব খুশি হলেন না বললেন শেষ পর্যন্ত একজন চুল পাকা বুড়োকে পাঠালেন আমার ডিপার্টমেন্টে বাবু নিজের বয়সও চল্লিশ বিয়াল্লিশের কম হবে না ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে মাঝে মাঝে ছেলে সন্ধান করেন আমার কাছে হেসে বললাম অত বয়স বিচার করছেন কেন পরিমলবাবু জামাই তো আর নিচ্ছেন না অ্যাসিস্ট্যান্টই তো নিচ্ছেন বয়স দিয়ে কি হবে আপনার কাজ চলে গেলেই হলো গোড়াতে একটু দেখিয়ে শুনিয়ে নেবেন তাহলেই হবে ছুটির পরে ডালহাউসির মোড়ে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা দেখলাম এই বয়সে প্রায় তরুণ জামায়ের মতন সেজেছেন মাস্টারমশাই যখন স্কুলে পড়েছি তখন এতটা পারিপাট্য দেখিনি ইস্ত্রি করা সাদা পাঞ্জাবিতে কালো বোতাম লাগানো ঝুলন্ত কোঁচাটা নিপুণ হাতে কোঁচানো পায়ের পাম্প পুরনো হলেও সদ্য পালিশে চকচক করছে গোফ দাঁড়ি নিখুঁতভাবে কামানো চুলটা বোধ হয় আজই ছেঁটেছেন সেলুনের ছাট বেশ বোঝা যায় স্কুলে যখন ছিলেন তখন জামা থাকতো বোতাম থাকতো না হয়তো দুপাটি চটি দুখানা পায়ে দিয়ে বেরিয়ে পড়তেন বললাম অফিস কেমন লাগছে মাস্টারমশাই মাস্টারমশাই একটু হাসলেন বললেন ভালোই তো ট্রামে পাশাপাশি বসে হঠাৎ বলে ফেললাম একদিনে আপনি যে আমুল বদলে গেছেন স্কুলের অন্যান্য মাস্টারমশাইরা আপনাকে দেখলে এখন আর চিনতে পারবে না মাস্টারমশাই আমার দিকে তাকিয়ে বললেন কেন বললাম তখনকার পোশাক পরিচ্ছেদের সঙ্গে একেবারেই কোনো মিল নেই কি না এবার দাঁত দুটো বাঁধিয়ে নিলেই মনে হলো ঠিক আগেকার দিনের মতো ক্রুদ্ধ চোখে মাস্টারমশাই আমার দিকে তাকালেন একটু লজ্জিত হলাম এতখানি প্রগল্ভতা হঠাৎ না দেখালেও পারতাম তখনকার দিনে হেডমাস্টারমশাইয়ের মুখে দিকে তাকিয়ে কথা বলতে পারতাম না আর এখন দিব্যি ঠাট্টা তামাশা করছি এতখানি আধুনিকতা মাস্টারমশাই সহ্য করতে পারবেন কেন হম চাইতে যাচ্ছিলাম কিন্তু দেখলাম মাস্টারমশাইয়ের তাকাবার ভঙ্গিটা এরই মধ্যে বেশ বদলে গেছে মনে হলো আমার দিকে চেয়ে মাস্টারমশাই একটু হাসলেন বললেন ও আমার সাজসজ্জার কথা বলছো তুমি বুঝি ভেবেছো এসব আমি নিজের গরজে নিজের হাতে করেছি বিস্মিত হয়ে বললাম তবে গীতা বুঝি মাস্টারমশাই মাথা নেড়ে রহস্য গভীর স্বরে বললেন তাও নয় বললাম তবে মাস্টারমশাই বললেন লাবণ্য আই মিন গীতার মা মাস্টারমশাই স্ত্রীর নামটা এবার মনে পড়ে গেল তখনকার দিনে লাবণ্য লেখা সরকারের নামে প্রত্যহ চিঠি যেত ডাকে গায়ে পোস্ট অফিসে পিয়ন ছিল না পোস্টমাস্টারের হাত থেকে আমরাই চিঠি নিয়ে তাকে পৌঁছে দিতাম ভারী সুন্দর লেগেছিল নামটি লাবণ্য লেখা মনে হয়েছিল তার স্বভাবের সঙ্গে চেহারার সঙ্গে নামটি চমৎকার মানিয়ে গেছে তাছাড়া অন্য কোনো নাম যেন কল্পনাই করা যেত না এতদিন বাদে স্ত্রীর নাম আমার সামনে উচ্চারণ করে ফেলে মাস্টারমশাই নিজেও যেন ভারী লজ্জিত হয়ে পড়লেন চোখ ফিরিয়ে নিয়ে তাকালেন বাইরের দিকে গড়ের মাঠের উপরে গঙ্গা গঙ্গার উপরে লাল হয়ে সূর্য অস্ত যাচ্ছে লজ্জায় কি আরত্ত দেখাচ্ছে মাস্টামশাইয়ের মুখ নাকি এ রং সূর্যাস্তের একটু বাদে ফের মুখ ফেরালেন মাস্টারমশাই বললেন এসব গীতার মায়ের কাণ্ড বাধা দিয়েছিলাম বলেছিলাম লোকে হাসবে যে সে জোর করে বললো না হাসবে না আবার হাসে যদি হাসলই বা এতদিন নিজের হাতে বেশভূষা করে লোক হাসিয়েছ আজ না হয় আমার জন্যই হাসালেন আমি প্রতিবাদ করে বললাম না না হাসবার কী হয়েছে মাস্টারমশাই মাস্টারমশাই আমার কথা যেন শুনতে পাননি নিজের মনেই বললেন ভাবলাম ওর কোনো স্বাদ আল্লাহ তো মেটে নেই আর যদি এভাবে একটু মেটাতে চায় মেটা মনে হলো আমার পাশে বসে আমাদের ছেলেবেলার বেত হাতে সেই কড়া হেডমাস্টার কৃষ্ণপ্রসন্ন সরকার আর কথা বলছেন না অন্য চিন্তায় কাতর পঞ্চাশ বছরের কোনো প্রৌঢ় কেরানিও নয় ইনি সম্পূর্ণ আর একজন শ্রীর অপূর্ণ সাদ আল্লাদের কথা জীবন সায়নে যার মনে পড়ে গেছে কথায় কথায় এমই স্কুলের হেডমাস্টারের জীবনের আরেক গোপন অধ্যায় আমার কাছে উদ্ঘাটিত হলো লাবণ্য লেখা তখন গীতা গোবিন্দের মা নন এমনকি আমাদের শ্রদ্ধেয় হেডমাস্টারের স্ত্রীও নন সিটি কলেজের তৃতীয় বার্ষিক শ্রেণীর ছাত্র কৃষ্ণপ্রসন্নের শখের ছাত্রী তখন লবণ্য কৃষ্ণপ্রসন্ন তখন কলেজ হস্টেলে থাকে স্ত্রী স্বাধীনতার পক্ষে ডিবেটিং ক্লাবে জোর বিতর্ক করে জিমনেসিয়ামে বারবার বারবেলের খেলা দেখায় ফুটবলে তেমন আসক্তি না থাকলেও টিমের ক্যাপ্টেন জোর করে তার হাতে তুলে দেবে গোল রক্ষার দায়িত্ব এসব ছাড়া বিনোদনের আরও একটু জায়গা আছে কৃষ্ণপ্রসন্নের শ্যামবাজারের নলিন সরকার স্ট্রিটের একটি দ্বিতল বাড়ির দক্ষিণ খোলা একখানা ঘরে বাড়িটি একেবারে নিঃসম্পর্কিত নয় জ্যাততো বোনের শ্বশুরবাড়ি দিদি শ্বশুরের সেজ মেয়ে লাবণ্য চৌদ্দ উতরে পনেরোই পড়েছে পড়াশোনায় ভারী আগ্রহ কিন্তু দিদির শ্বশুরমশা এসব বিষয়ে ভারী রক্ষণশীল মেয়েকে ইংরেজি স্কুলে দু তিন ক্লাস পড়িয়ে স্কুল থেকে ছাড়িয়ে এনেছেন এনে তুলে দিয়েছেন পাকা দাড়িওয়ালা এক বুড়ো মাস্টারের হাতে কৃষ্ণপ্রসন্নের পরম ভাগ্য দিদির শ্বশুরবাড়িতে যাতায়াত শুরু করবার দিন পনেরো যেতে না যেতেই সেই বুড়ো মাস্টারের শক্ত অসুখ হল দিদির শ্বশুরের মতন বর আর দেবরেরা শেখেলি নয় তারা বললেন লাবুর পরীক্ষা এসে গেছে কৃষ্ণপ্রসন্ন তুমি একটু ওকে বুঝিয়ে শুনিয়ে দাও না কৃষ্ণপ্রসন্ন জীব কেটে বলে ওরে বাবা থিয়েটার বাড়ি থেকে এক পাকা দাড়িও তাহলে ধার করে আনতে হয় কিন্তু দাড়ি ধার করবার দরকার হলো না দিদি আর দিদির শাশুড়ির সার্টিফিকেটে কৃষ্ণপ্রসন্নই তরুণ হয়েও বসতে শুরু করলো সেই বুড়ো মাস্টারের পরিত্যক্ত চেয়ারে প্রথমে কেউ কোনো কথা বলে না কেউ কারোর দিকে তাকায় না বইয়ের দিকে দুজনেই চোখ নিচু করে থাকে কিন্তু চোখের দৃষ্টি সে ছাপার অক্ষরে আবদ্ধ থাকে না তারপরে মাস তিনিক বাদে ফের যখন সেই বুড়ো মশায়ের আসবার কথা হলো লাবণ্য বলল আমি তার কাছে পড়ব না কৃষ্ণপ্রসন্ন বললে তবে কার কাছে পড়বে এখন যার কাছে পড়ছি বারে আমি কি সারা জীবন মাস্টারি করবো নাকি লাবণ্য হেসে বলল করবেই তো মাস্টারির মতন এত মহৎ কাজ আর নেই কিন্তু দু বছর বাদে গায়ের এম স্কুলের হেডমাস্টারই নেওয়ার পর এই লাবণ্যই সবচেয়ে বেঁকে দাঁড়িয়েছিল তো বোনের মধ্যস্থতায় লাবণ্য তখন শুধু আর কৃষ্ণপ্রসন্নের ছাত্রীই নয় সাগরপুর সরকার বাড়ির বউ হয়ে ঘরে এসেছে আর বিয়ে পরীক্ষা দিতে বসে এক জ্ঞাতি ভাইয়ের মুখে স্ত্রীর ডবল নিমোনিয়ার খবর পেয়ে পরীক্ষার হল ছেড়ে একেবারে দেশে চলে এসেছে কৃষ্ণপ্রসন্ন বাবা বলল ইচ্ছে করে আমরা খবর দিইনি পরীক্ষার চেয়ে বউ বড়ো হলো জীবনের চাইতে আমার পরীক্ষা বড় নয় রোগটা ঠিক ডবল নিমোনিয়া ছিল না অল্প দিনেই লাবণ্য উঠে বসলো এবং উঠে বসেই বলল তোমার পরীক্ষার কি হলো কৃষ্ণপ্রসন্ন জানালো পরীক্ষা সে দেয়নি লাবণ্য বললো ছি 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 তুমি আমার জন্য পরীক্ষা বন্ধ করলে আমি মুখ দেখাবো কেমন করে তুমি এক্ষুনি ফের কলকাতা চলে যাও কৃষ্ণপ্রসন্ন অত দূর গেল না তখন দক্ষিণ পাড়ার চৌধুরীদের উদ্যোগে নতুন এম স্কুল হচ্ছে গাঁয়ে নিত্যনারায়ণ তাকে ধরে বসলেন তোমার কলেজ খোরার তো ঢের দেরি তার আগে আমাদের স্কুলটা একটু ঠিকঠাক করে দিয়ে যাও তারপর কতবার কলেজ খুললো বন্ধ হলো কিন্তু কৃষ্ণপ্রসন্নের আর যাওয়া হলো না লাবণ্য বলেছিল তুমি কি সত্যিই মাস্টারি নিলে কৃষ্ণপ্রসন্ন স্ত্রীর দিকে তাকে অদ্ভুত একটু হেসেছিল নিলামই বা মাস্টারি তো সবচেয়ে বৃত্তি বাড়ির আর গাঁয়ের সব লোক জানলো বউকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারবে না বলে কৃষ্ণপ্রসন্ন বিদেশ গেল না এমন স্ত্রৈণ পুরুষ আর দুটি নেই লাবণ্য জানল অবশ্য অন্য কথা তারপর তার এক টানা সাতাশ বছর রোডের মোড়ে নেমে যাওয়ার আগে ফের সাতাশ বছরের পরের একটু খবর দিয়ে গেলেন মাস্টারমশাই হেসে বললেন ছেলে মেয়েদের আড়ালে ডেকে নিয়ে গীতার মা চুপি চুপি আমাকে কী জিজ্ঞেস করেছিল জানুন এরূপম বললাম কি জিজ্ঞাসা করেছিলেন মাস্টারমশাই একটু হাসলেন আচ্ছা নিরুপমের মতো সবাই কি স্যুট পরে আসে তার মানে সবাই যদি স্যুটধারী হয় তাহলে আমারও পরিত্রাণ নেই তাহলে তার বড়ো বৌদির কাছ থেকে তার দাদার পুরনো একটা স্যুট ধার করে আনবেন আর তার বড় বৌদির মতোই নিজের হাতে টাই বাঁধবেন আমার ঘলায় হেসে বললাম সামনের মাসে আপনাকে একটা স্যুট আমি করিয়ে দেবো মাস্টারমশাই পাগল নাকি এই ধুতি পাঞ্জাবির চোটেই অস্থির দুবার করে নিজের হাতে কেচেছে পাশের বাসার স্ত্রীটা চেয়ে এনে ইস্ত্রি করেছে কেবল কি তাই কোঁচাটা পর্যন্ত নিজের পছন্দ মতো কুঁচিয়ে দেওয়া চাই বলে কি জানো এ তো তোমার গায়ের স্কুল নয় শহরের অফিস হেডমাস্টার মশাই ফোকলা দাঁতে একটু হাসলেন তা সত্ত্বেও দাঁতে সেই বিশ্রী ফাঁক আমার চোখে যেন আর বিসদৃশ্য লাগলো না কারণ সাতাশ বছর আগেকার সেই লাবণ্য আর কৃষ্ণপ্রসন্ন আমার মনকে তখনও আচ্ছন্ন করে রয়েছে কিন্তু মাস্টারমশাই সম্বন্ধে রোম্যান্টিক আচ্ছন্নতা বেশি দিন বজায় রইল না সপ্তাহখানে যেতে না যেতেই ঝড়ের বেগে ক্লিয়ারিংয়ের বাবু এসে আমার চেম্বারে ঢুকলেন বললাম ব্যাপার কি বাবু আচ্ছা নিরুপমবাবু ক্লিয়ারিং ডিপার্টমেন্টের ইনচার্জ আমি না কৃষ্ণপ্রসন্ন বললাম আপনি এ তো সবাই জানে কিন্তু কৃষ্ণপ্রসন্নবাবু জানেন না জানলেও মানেন না তারপর অভিযোগপূর্ণ বিবরণ দিলেন পরিমলবাবু অ্যাসিস্ট্যান্ট হয়েও কথায় কথায় তার সমালোচনা করেন মাস্টার মশাই ছোকরা কর্মচারীদের সামনে তার ইংরেজির ভুল ধরেন কথাবার্তার খুঁত ধরেন মুহূর্তে মুহূর্তে কাজের ব্যাঘাত হয় পরিমল বাবু বললেন লোকের আর আমার দরকার নেই মশাই একজন লোক শর্ট নিয়ে আমি আজীবন কাজ করতে রাজি আছি রাত দশটা পর্যন্ত থাকতে হয় তাও শিকার কিন্তু এই বুড়োকে আপনি সরিয়ে দিন দুষ্ট গরুর চেয়ে আমার শূন্য গোয়াল ভালো পরিমালবাবুকে যেতে বলে মাস্টারমশাইকে ডেকে পাঠালাম তার মুখও থমথম করছে বললাম ব্যাপার কি মাস্টারমশাই পরিমলবাবুর সঙ্গে নাকি আপনি ঝগড়া করেছেন মাস্টারমশাই উত্তেজিত হয়ে বললেন ঝগড়া যে বেতিয়ে পিঠ লাল করে দিইনি আমি ওর বাধা দিয়ে বললাম থামুন থামুন করেছেন কি তিনি মাস্টারমশাই বললেন প্রথমে তো এক লাইনও ইংরেজি লিখতে পারে না একটা সেন্টেন্সে দুটো বানান ভুল তিনটে গ্রামাটিক্যাল মিস্টেক সূদ্রে দিলেও শুনবে না কেবল উড়োতর্ক মাস্টারমশাই বললেন বেশ লিখছে লিখুক ভুল ইংরেজি তা না হয় নাই ধরলাম কিন্তু ছেলের বয়সী সব ছোকরা তাদের সঙ্গে প্রাকাশ্যে অফিসের মধ্যে এসব কি আর কি ভদ্রঘরের মেয়েদের কথা নিয়ে সিনেমা স্টারদের নিয়ে এমনকি ব্রথেলের ছি 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 এসব তুমি সহ্য করতে বলো নিনুপম আদিরসে পরিমল বাবুর একটু বেশি আসক্তি আছে আট ন ঘন্টা কলম পিষে পিষে অন্তরাত্মা যখন শুকিয়ে আসে ঝিমিয়ে আসে অল্প বয়সী কেরানি দল তখন স্ত্রীর ভূমিকা বর্জিত ব্যাংকে নানা ধরনের মেয়েদের প্রসঙ্গ আর যৌন জীবনের অভিজ্ঞতা তুললে তিনি নিজেরও সহকর্মীদের কলম ও মন দুই রসাপ্লুত করেন এ খবরটা আমি জানি কিন্তু পরিমলবাবু কাজকর্মে ভারী দক্ষ লোক ক্লিয়ারিং মেলাতে ওর মতো যোগ্যতা আর কারণ নেই ব্যাঙ্কে মাস্টারমশাইকে বললাম এখানে সবাই কলিক অত বাজবিচার মাস্টারমশাই তেমনি তীব্র কণ্ঠে বললেন কলিক তাই বলে স্থানকাল পাত্র ভেদ নেই অশ্লীল অশ্রাব্য আলোচনায় ছেলের বৈশী ছাত্রের বৈশী সব ছোকরাদের মাথা চিবিয়ে খেতে হবে ফের যদি পরিমল বাবুর মুখে আমি এসব কুৎসিত কথা শুনে আমি থাপ্পড় মেরে গাল ভেঙে দেব হাতাহাতি হয়ে যাবে আমার সঙ্গে গম্ভীরভাবে বললাম আচ্ছা যান আমি এর ব্যবস্থা করব। সেই দিনই মাস্টারমশাইকে স্থানান্তরিত করলাম বিল ডিপার্টমেন্টে পরিমল বাবুর থেকে তার অল্প বয়সী সহকারীরা সবাই খুশি বাঁচিয়েছেন বাবু আর এক সপ্তাহ মাস্টারমশাই সঙ্গে থাকলে আমরা পাগল হয়ে যেতাম লোক আপনি পাবেন দেবেন না পাবেন না দেবেন কিন্তু মাস্টার টাস্টার আর পাঠাবেন না কিন্তু দিন পাঁচ ছয়ও কাটলো না বিল ডিপার্টমেন্টেও ফের গোলমাল উঠলো বিলের ইনচার্জ ননীবাবু গম্ভীর মুখে নালিশ করলেন মাস্টারমশাইকে সরিয়ে দিন ওর দ্বারা আমার কাজ চলবে না মাস্টারমশাইয়ের নামটা এরই মধ্যে সমস্ত ব্যাঙ্কে ছড়িয়ে পড়েছে বললাম কি হয়েছে ননীবাবু আরে মশায় নিজের কাজকর্ম কিছু বুঝবেন না বুঝতে চেষ্টা করবেন না কেবল আমার দোষ ধরবেন কার দ্বারা কতটুকু কাজ হয় না হয় আমি জানি আমি বুঝি ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে উনি কেন মাথা গলাতে আসেন বলেন তো ওর সঙ্গে কাজ করা ইম্পসিবল বিল থেকে হয় আপনি ওকে সরিয়ে নিন না হয় আমাকে সরান আপনি যদি কোনো ব্যবস্থা না করেন আমি জেনারেল ম্যানেজারের কাছে রিপোর্ট করব গম্ভীরভাবে বললাম আচ্ছা দেখছি মাস্টার মাস্টারমশাইকে ডেকে পাঠিয়ে বললাম ব্যাপার কি আপনার নামে ফের কমপ্লেন এসেছে তিনি বলেন কমপ্লেন আমি ননিবাবু বিরুদ্ধে কমপ্লেন করছি মানুষ না ব্রুট বললাম ব্যাপারটা কী মাস্টারমশাই বললেন ব্যাপার কি আর ক্লিক কেবল ক্লিক জন পাঁচেক মাত্র লোক ডিপার্টমেন্টে তার মধ্যে দুটো ক্লিক একজন আরেকজনের বিরুদ্ধে লাগাচ্ছে ইনচার্জের কাছে তবু ননীবাবু তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার তো উচিত নিরপেক্ষ থাকার সুবিচার করা কিন্তু পক্ষপাত তাঁরই সবচেয়ে বেশি নির্মল বলে একটি ছেলে আছে সবে ম্যাট্রিক পাস করে আইকমে ভর্তি হয়েছে ছেলেটি একটু স্পষ্ট বক্তা সেই জন্য ননীবাবুর যত আক্রোশ তার উপরে আমি বললাম তা থাক আপনি ওর ভিতরে না গেলেই তো পারেন মাস্টারমশাই উত্তেজিত হয়ে বললেন বলো কি না গেলেই পারি আমার চোখের সামনে ছেলেটাকে এমন করে নির্যাতন করবে আর আমি কোনো কথা বলবো না পাঁচটার মিনিট কয়েক আগে থেকে ননিবাবু এমন করে কাজ চাপা ওর ঘাড়ে যে সপ্তাহে ছেলেটির চার পাঁচ দিন কলেজ কামাই হয় এই তো একরত্তি ছেলে খাটাতে খাটাতে ওর জীব বের করে ফেলেছেন ননিবাবু কথা না বলে কোনো মানুষ পারে বললাম ননীবাবু জেনারেল ম্যানেজারের নিজের ভাগ নেই তিনি যদি কোনো রিপোর্ট টিপোর্ট করেন তাহলে কিন্তু শত চেষ্টা করেও আমি আপনার চাকরি রাখতে পারবো না মাস্টার মাস্টারির মায়া যখন ছেড়েছেন একেবারে ছাড়ুন অফিসে এসে আর কখনো মাস্টারি করবেন না মাস্টারমশাই আমার শাসনের ভঙ্গিতে মাস্টারমশাই বেশি একটু ঘাবড়ে গেলেন না বাবা দোখাই তোমার চাকরি টাকরির যেন গোলমাল না হয় বরং তুমি ননীবাবুকে আমার হয়ে আচ্ছা আমিও না হয় তার কাছে ক্ষমা চাইবো বললাম ক্ষমা চাওয়ার হয়তো দরকার হবে না কিন্তু খুব সমঝে চলবেন মাস্টারমশাই বললেন আচ্ছা নিরুপম তাই চলবো কিন্তু খবরদার তুমি যেন আমার বাসায় গিয়ে অফিসের এসব গোলমালের কথা বলো না বাবা গীতার মা শুনলে হেসে মাস্টারমশাইকে অভয় দিয়ে বললাম না তিনি সব জানতে পারবেন না কিন্তু দুদিন বাদে ফের মাস্টারমশাইয়ের নামে ননীবাবু অভিযোগ করলেন তিনি ফের ডিসিপ্লিন ভঙ্গ করেছেন তাকে নিয়ে কাজ করা অসম্ভব সুতরাং আবারও অন্য ডিপার্টমেন্টে বদলি করতে হলো মাস্টারমশাইকে মাস্টারমশাই মুখ ভার করে বললেন বারবার তুমি আমারই দোষ দেখছ নিরুপম শাস্তি দিয়ে আমাকেই সরাচ্ছ বললাম ঠিক তা নয় মাস্টারমশাই কিন্তু অফিসের একটা ডিসিপ্লিন আমাকে মেনে চলতে হবে ননীবাবু এখানকার পুরনো লোক আর খুব এফিসিয়েন্ট হ্যান্ড তাছাড়া জেনারেল ম্যানেজারের মাস দুয়েকের মধ্যে ব্যাংকের প্রায় সমস্ত ডিপার্টমেন্টেই মাস্টারমশাইকে ঘুরিয়ে আনলাম লেজার লোন ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টস ডেসপ্যাচ কোনো বিভাগে বাদ রইল না কিন্তু সব জায়গা থেকে অভিযোগ আসতে লাগলো মাস্টারমশাই সর্বত্রই অপ্রিয় হয়ে উঠেছেন তিনি কেয়ার সৃষ্টি করছেন অফিসে তাকে নিয়ে কাজ করা অসম্ভব কর্তৃপক্ষের কাছেও তার নামে রোজ নানা ধরনের অভিযোগ যেতে শুরু করলো ভারী চিন্তিত হয়ে পড়লাম মাস্টারমশাইয়ের চাকরি বুঝি আর রাখা গেল না এর মধ্যে একদিন তার বাসায়ও গেলাম খেতে নিমন্ত্রণ করেছিলেন মাস্টারমশাই স্ত্রী নানান রকম তরকারি রেঁধে পাতের চারধারে সাজিয়ে দিয়ে স্নিগ্ধ জিজ্ঞাসা করেছিলেন উনি কেমন কাজ করছেন নিরুপম আশায় উৎসুক তার দুটি চোখ দিয়ে একবার তাকিয়ে নিয়ে ফের ভাত মাখতে মাখতে মুখ নিচু করে জবাব দিয়েছিলাম ভালোই তিনি মেয়ের দিকে তাকিয়ে উৎফুল্লস্বরে বলেছিলেন কেমন বলিনি গীতা ইচ্ছে করলেই উনি পারবেন গীতা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলেছিল বারে পারবেন না আমি বলেছি নাকি কিন্তু ডিসপ্যাচ থেকেও যখন ক্রমাগত অভিযোগ আসতে লাগলো আমি মাস্টারমশাইকে ডেকে বললাম কেয়ারটেকার প্রফুল্লবাবু কাজ ছেড়ে দিয়েছেন আপনি তার জায়গায় কাজ করুন বেয়ারাদের দেখাশোনা করবেন মাস্টারমশাই অভিমানের সুরে বললেন সমস্ত না শুনে না জেনে বারবার তুমি আমাকে জব্দ করছো নিরূপম ডিসপ্যাচার ভুবনবাবু সেদিন কানাই বেয়ারাকে সামান্য কারণে যেভাবে গালাগালি করছিলেন তা কোনো ভদ্রলোক করে না কোনো ভদ্রলোক তা সইতে পারে না আমি আপত্তি করেছিলাম তাই বুঝি তিনি এসে লাগিয়েছেন বললাম সে যাক আপনি আজ থেকে বেয়ারারদের ভার নিন ওরা কখন আসে যায় লক্ষ্য রাখবেন যে ডিপার্টমেন্টে যে কজন বেয়ারার দরকার হয় ঠিক মতো হিসেব করে দেবেন দেখবেন কেউ যেন কাজে ফাঁকি না দেয় চুপচাপ বসে না থাকে এই হলো মোটামুটি কাজ বোধহয়তে আপনার কোনো অসুবিধা হবে না রাগে অভিমানে মাস্টারমশাই যেন কিছুক্ষণ কথা বলতে পারলেন না বললেন তার মানে তুমি আমাকে অপমান করছো তার মানে আমি বেয়ারাদের সরদারি করা ছাড়া আর কোনো কাজের যোগ্য বলে তুমি মনে করছো না বিরক্ত হয়ে ফাইল থেকে মাথা তুলে বললাম কি মনে করছি না করছি সেসব আলোচনা পরে আরেক সময় করবো মাস্টারমশাই আপাতত আমি ভারী ব্যস্ত মাস্টারমশাই প্রথম দিন কয়েক বেয়ারাদের কাছ থেকে অভিযোগ আসতে লাগলো মাস্টারমশাই বড় রূঢ়ভাষী হাজিরা সম্বন্ধে ভারী কড়াকড়ি তাঁর চাল চলন আচার ব্যবহার সম্বন্ধে ভারী খুঁতখুঁতি একদিন নাকি কি একটা বেফাস কথা বলে ফেলার জন্য শীতলকে চর মেরেছিলেন কিন্তু সপ্তাহ দুই বাদে অভিযোগের ধরনগুলি অন্যরকম হতে শুরু করলো মাস্টারমশাই বেয়ারাদের হয়ে প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে ঝগড়া করেছেন কোনো বেয়ারাকে একটু কড়া কথা বলার উপায় নেই মাস্টারমশাই তেরে এসে প্রতিবাদ করবেন কোনো ব্যক্তিগত কাজকর্মে তাদের পাঠানো চলবে না মাস্টারমশাই বলেন তাহলে অফিসের কাজ সাফার করবে বাবুদের কেবল পান সিগারেট জোগাবার জন্য ওদের রাখা হয়নি ক্লিয়ারিংয়ের পরিমল বাবু এসে একদিন বললেন ভালো চান তো বেয়ারদের সর্দারির থেকে এখনো মাস্টারকে সরিয়ে আনুন আশকারা দিয়ে উনি ওদের মাথায় তুলে ছাড়বেন আমি বললাম আচ্ছা যান দেখছি ইয়ার ক্লোজিংয়ের সময় কাজ সারতে সারতে রাত প্রায় আটটা হলো অফিসের আর সব ডিপার্টমেন্ট চলে গেছে নিজের ডিপার্টমেন্টের দুজন সহকর্মীর সঙ্গে বেরিয়ে পড়লাম খানিকটা যেতেই মনে পড়ল দেরাজটা চাবি বন্ধ করে আসেনি কতগুলি জরুরি চিঠি টেবিলেই পড়ে আছে সহকর্মীদের ছেড়ে দিয়ে আমি ফের ঢুকলাম অফিসে গেটের কাছে দারোয়ান খৈনি টিপছে মাথা নিচু করে সেলাম জানালো দেরাজে চাবি বন্ধ করে ফিরে আসছি হঠাৎ লক্ষ্য করলাম অফিসের পূর্ব দক্ষিণ কোণের ডিসপ্যাচ ডিপার্টমেন্টের কাছাকাছি আলো চলছে মৃদু আলাপ শোনা যাচ্ছে জনাকয়েকের বেয়ারাদের জনাকয়েক অফিস বিল্ডিংয়ে এ রাত্রে থাকে ছাতের উপর রান্না বান্না করে খাওয়া দায় ভাবলাম তারাই আড্ডা দিচ্ছে ফিরে আসছিলাম হঠাৎ কানে গেল আচ্ছা স্বাধীনতা শব্দের উৎপত্তি অর্থ জানো তোমরা এ কি এ যে মাস্টারমশাইয়ের গলা এত রাত্রে মাস্টারমশাই কী করছেন এখানে কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম দেখলাম সাতটা আটটা ছোট ছোট টুল পেতে শীতল বিপিন নিবারণ কানায় আরও কয়েকজন মাস্টারমশাইকে প্রায় ঘিরে বসেছে ডিসপ্যাচারের চেয়ারটায় বসেছেন মাস্টারমশাই সবাইকে ছাড়িয়ে কাঁচা পাকা চুলে ভর্তি তার মাথাটা উঁচু হয়ে উঠেছে বেয়ারাদের কারো হাতে খাতা পেন্সিল ব্যাংকের সব বাতিল কাগজপত্র কারো হাতে খড়ি আর স্লেট আমাকে দেখে মাস্টারমশাই তার ছাত্রের দল সবাই স্তব্ধ হয়ে রইল মুহূর্তকাল আমিও কোনো কথা বলতে পারলাম না তারপরে বললাম এসব কি হচ্ছে মাস্টারমশাই ক্লাস নিচ্ছেন না কি মাস্টারমশাই অপ্রতিভ হয়ে অপরাধের মতো উঠে দাঁড়ালেন না না ক্লাস টাস কিছু নয় এমনি ওদের একটু দেখিয়ে দিচ্ছিলাম অফিস ডিসিপ্লিনটা ভালো করে আয়ত্ত করানোই অবশ্য আমার উদ্দেশ্য কিন্তু তার জন্য আক্ষরিক শিক্ষাটাও কিছু কিছু দরকার কি বলো ঘা নেড়ে সম্মতি জানালাম মাস্টারমশাই বললেন এদের মধ্যে একটি ছেলে অদ্ভুত মেরিটোরিয়াস আমাদের এই কানাই চেনো ওকে বারো তেরো বছরের কালো রোগাপানা একটি ছেলে দিকে তাকিয়ে বললাম চিনি মাস্টারমশাই বললেন অদ্ভুত মাথা ইংরেজি বলো অঙ্ক বলো সব বিষয়ে সমান উৎসাহ এই সব ছেলেকে দিয়েই স্কলারশিপের অ্যাটেম্পট নিতে হয় প্রায় ক্লাস সিক্সের স্ট্যান্ডার্ডে আছে যেন খানিকটা কেয়ার নিতে পারলে ওকেও ডিস্ট্রিক্টের মধ্যে ফাস্ট করে তোলা যায় বেরিয়ে আসছিলাম দেখি মাস্টারমশাই আমার পিছনে পিছনে এসেছেন আমার পাশাপাশি হাঁটতে হাঁটতে মাস্টারমশাই বললেন চলো আমিও যাচ্ছি একটা রিকোয়েস্ট নিরুপম এসব কথা যেন গীতার মা কি জেনারেল ম্যানেজারের কানে না যায় মনে মনে হাসলাম প্রথম মাস্টারিও মাস্টারমশাই এমনি লুকোচুরির ভিতরেই শুরু করেছিলেন ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশনের অডিও লাইব্রেরির জন্য গল্পটি পাঠ করলাম আমি রতনা সেনগুপ্ত